নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্থতা থেকে গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন নিয়ে তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে প্রস্তুত থাকবেন আপনাদের সাথে আলোচনা করলে যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই সেটাই চিহ্ন চিহ্ন এবং সরি যেটাই ভুল হচ্ছে ক্রস এইভাবে আমরা আপনাদের সাথে দশটা প্রশ্ন আলোচনা করব আর দশটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব। আপনারা কে কত মার্কস পেলেন আপনারা যে যা মার্কস পেলেন সেটা ক্যালকুলেট করে সবভাবে আপনারা আমাদের কমেন্ট বক্সে পোস্ট করবেন আর আপনাদের পোস্ট করার সাথে সাথে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা এবং তার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কীরকম পর্যায়ে আছে আর কতটা সেটা এনহ্যান্স করতে হবে তো চলুন বন্ধুরা আমরা আজকে আলোচনা শুরু করব আজকের প্রথম প্রশ্ন যেটা গেল দিনের হোম ট্যাক্স প্রশ্ন শিশুর বিকাশ হলো অপশান এ আকারের পরিবর্তন অপশান বি আয়তনের পরিবর্তন অপশান সি ওজনের পরিবর্তন এবং অপশান ডি গুণগত পরিবর্তন সরি তাহলে এই কোশ্চেনের অ্যান্সার যারা দিয়েছেন অপশান ডি গুণগত পরিবর্তন তাদের সবার উত্তর সঠিক এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে কোশ্চেনে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে কেবলমাত্র তারাই পোস্ট করবেন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে অপশান এ ভিটামিন অপশান বি উৎসেচক অপশন সি হরমোন এবং অপশান ডি হাইড্রোজেন তাহলে দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি হরমোনস তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি শিশুর দেহে দেহজ বস্তুর স্থায়ী সংযোজনের মাধ্যম ঘটে অপশান এ বিকাশ অপশন বিবৃদ্ধি অপশান সি পরিস্ফুটন এবং অপশান ডি উপযোজন তিন নম্বর প্রশ্ন আর তিন নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বিকাশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর শিশু যখন জন্মায় সাধারণত তার উচ্চতা থাকে অপশান এ দশ দশমিক পাঁচ ইঞ্চি অপশান বি কুড়ি দশমিক পাঁচ ইঞ্চি অপশান সি দশ দশমিক তিরিশ দশমিক পাঁচ ইঞ্চি এবং অপশান ডি চল্লিশ দশমিক পাঁচ ইঞ্চি চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি কুড়ি দশমিক পাঁচ ইঞ্চি তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ ছয় বছর বয়সে শিশুর উচ্চতা দাঁড়ায় সাধারণত অপশান এ পঁচিশ থেকে ছাব্বিশ ইঞ্চি অপশান বি তেত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি অপশান সি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি এবং অপশান ডি বাহান্ন থেকে তিপ্পান্ন ইঞ্চি তাহলে ছয় বছর বয়সে শিশুর উচ্চতা কত ইঞ্চি দাঁড়ায় সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে তা আপনারা এখানে নির্বাচন করুন যেটা সঠিক করতে হবে সেটা কোনটা হবে যারা বলছেন অপশান সি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি তা তাদের সবরোতে সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স মনোভিত জীবন বিজ্ঞান বা মানব জীবন বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন অপশান এ তিন ভাগে অপশান বি চার ভাগে অপশান সি পাঁচ ভাগে এবং অপশান ডি ছয় ভাগে ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চারটি ভাগে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন মনোবিদ পিকুনাস মানব জীবনের বিকাশের স্তরগুলিকে ভাগ করেছেন অপশান এ চারটি ভাগে অপশান বি আটটি ভাগে অপশান সি দশটি ভাগে এবং অপশান ডি বারোটি ভাগে সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দশটি ভাগে নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট রুশোর মতে কৈশোরকালের সীমা হল অপশান এ আট বছর থেকে বারো বছর অপশান বি বারো থেকে পনেরো বছর অপশান সি বারো থেকে বাইশ বছর এবং অপশান ডি চোদ্দ থেকে বাইশ বছর আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বারো থেকে পনেরো বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন শৈশবে শিশুর দৈহিক বিকাশ ঘটে অপশান এ খুব মন্থর গতিতে অপশান বি মাঝারি গতিতে অপশান সি দ্রুত গতিতে এবং অপশান ডি খুব দ্রুত গতিতে নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি খুব দ্রুত গতিতে নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন এক বছর বয়সে শিশু বলতে পারে অপশান এ তিন থেকে চারটি শব্দ অপশান বি ছয় থেকে আটটি শব্দ অপশান সি নয় থেকে দশটি শব্দ এবং অপশান ডি বারো থেকে ষোলোটি শব্দ দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তিন থেকে চারটি শব্দ তো বন্ধুরা আমরা আজকে আপনাদের সাথে দশটা খুব গুরুত্ব প্রশ্ন আলোচনা করলাম যে প্রশ্নগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আপনারা এখন কি করবেন এই কে কত মার্কস পেলেন সেটা আপনারা এক দুই তিন চার করে ক্যালকুলেট করে আমাদেরকে কমেন্ট লাইনে পোস্ট করুন যে আপনাদের এত মার্কস আপনারা মার্কস পোস্টের সাথে সাথে নিজেদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আপনারা বুঝে যাবেন এবং তার সাথে সাথে এনহান্সও করতে হবে আপনাদেরকে এবং আমরা বুঝে যাব আমাদের ভিডিওর সার্থকতা তো আপনারা সবাই এক একে পোস্ট করুন আর তার সাথে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস যদি কিছু থেকে থাকে রিয়েল টাইম বেসিস কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে সেই কোশ্চেনটা করুন আমরা যথাসাধ্য চেষ্টা করবো তার সঠিক উত্তর দেওয়ার আর আমরা এখন চলে যাচ্ছি হোম টাক্সের প্রশ্ন তা আজকে আমি হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল বিদ্যালয়ের বাইরে শিশু শিক্ষার পাঠ্যক্রমের প্রধান উপাদান হওয়া উচিত অপশান এ সাক্ষরতার জ্ঞান অপশান বি জীবন সম্পর্কে দক্ষতা অপশান সি সংখ্যা সংক্রান্ত জ্ঞান এবং অপশান ডি বৃত্তি শিক্ষার

তাদের ইমেল অ্যাড্রেস চাই পুরস্কার বিতরণের জন্য আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ